তাই বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে কোন সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না। হি এইট রাইস, হি ইটস রাইস না, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নাফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার রুকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রু রু বলে নাই, বলছে নফস, ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস, বাট নট দ্য কমান্ড অফ দ্য লর্ড। কমান্ড অফ দ্য লর্ড কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না। আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিজহু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ সবই তো দেখি, তোমাকে তো দেখি না। ফাত্তাখিজহু, থাপা দিয়ে ধরো, ওয়াকিলা, উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি, হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ফাত্তাখিজহু ওয়াকিলা, সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে। এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে ছাত তুমি নিজেই জানো। কেন আমি উকিল ধরব? উকিল মানে উশিলা। সেদিন আজ থেকে 15-20 দিন আগে আমার মামানি ওই যে কি হজ কয় উমরা হজ করে আসছেন, তার আমার মামাতো ভাইরে নিয়ে তা আসছে একটা দাওয়াত দিবার। আমি বললাম মামানি আপনি তো গতবারও হস করছেন, কহ মনটা ভালো লাগে না তাই উমরা হসটাও কইরা আসছে মানুষ। আলহামদুলিল্লাহ, আমি গতবার যে হস করছেন কি পাইলেন? কহ সৌদি বাদশা আমারে আর মাসুদরে দুইজনে দুইটা কোরআন শরীফ উপহার দিচ্ছে। আমি সুবহান আল্লাহ, আমি সৌদি বাদশা কোরআন শরীফ দিছে কাহা? আমি চলে কি সৌদি বাদশা সর্বশক্তিমান? কয় নাউজুবিল্লাহ, উনি তো একটা সাধারণ বাদশা। আমি সাধারণ বাদশা যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তোমার কাসমু রব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম ব্লেসড বি দা নেম অফ দাই লর্ড ফুল অফ ম্যাজেস্টিক বাউন্টি এন্ড অনার, তার ইচ্ছে বড় আর অহংকার আল্লাহর নাই। আমি সব, উনি সব কিছু জানেন, আমার মনের কথা জানেন, সব জানেন। তাহলে পিঠ ধরতে যাবো কেন এই নাই টানটা? আল্লাহ সর্বশক্তিমান, সৌদি আরবের বাচ্চা হাজিদেরকে একটি করে কোরআন হাতে তুলে দেয়, আর আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন প্রথমে দেন আপনি জিব্রিলকে, তারপরে দেন মহানবীকে, মহানবীর ঠোঁটে কেন আপনার কালাম পাবো? ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া, আপনি দুই দুইটি ঔশিলা নিলেন, দুই দুইটা মাধ্যম নিলেন, আপনার কালাম কি আপনি পারতেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার? আপনি কি সৌদি বাদশার চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ, আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিব্রিল, তারপরে মহানবী, আপনার ইঞ্জিল পাই প্রথমে জিব্রিল, তারপরে ঈসা আলাইহিসসালাম, আপনার জবুর পাই প্রথমে জিব্রিল, তারপরে দাউদ আলাইহিসসালাম, আপনার তাওরাত পাই প্রথমে জিব্রিল, তারপরে মূসা কালিমুল্লাহ। আপনি কেন দুইটা উসিলা নিলেন, দুটা মাধ্যম দিয়ে কোরআন ইঞ্জিল তাওরাত জব্বুর পাঠাইলেন, আর সৌদি আরবের বাদশা কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয়,
বাইন্ডিং করা। ও গো আল্লাহ, আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ বললেন, আই হ্যাভ টেকেন টু মিডিয়াস, ও মাই বান্দা, ইউ প্লিজ টেক ওয়ান মিডিয়া। আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না, উইদাউট আদম পাবে না। ডাইরেক্ট ডাক দিবে, ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে। সূরা হাসালের 16 নম্বর আয়াত খুলো। শয়তান বলতেছে, ইন্নি আখুফুল্লাহ রাব্বুল আলামিন, ও গো আল্লাহ, আমি তোমাকে ভয় করি এবং পরিপূর্ণ বিশ্বাস করি। আল্লাহ খুশি হয়ে বললেন, উসজুদুল আদামা, আদমকে সেজদা দাও, আমাকে যখন তুমি ভয় এবং বিশ্বাস করো, এইবার তুমি আদমকে সেজদা দাও। উসজুদুল আদামা, ডাউন টু ইওর হেড টু আদম, তোমার তুমি সেজদা দাও। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা আজাজিল, আজাজিল দিলেন না। তাই আজাজিলের নাম কি হয়ে গেল? ইবলিস। ফাসাজাদু, সবাই সেজদা দিলেন, ইল্লা ইবলিস, ইবলিস দিলেন না। ইবলিস কেন বললেন? বালাসা অহংকার, না অ্যাডজেক্টিভ, অহংকারী নাউন, বালাসার নাউন ইবলিস। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ। হিব্রু ভাষায় বলে বালাসা অর্থ অহংকার, আর যে অহংকার করে তাকে বলে ইবলিস। ওয়াজাজিল, তুমি ইবলিস হয়ে গেলে, সেজদা দিল না। আল্লাহ বললেন, কিসে তোমাকে বারণ করলো সেজদা দিতে? বচারটি শব্দ, আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে অনেক উত্তম। এই অহংকার হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক ইবলিসকে লানতের তক্তা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। বেরিয়ে যাবার আগে বললেন, গো আল্লাহ, সেকেন্ড ক্লাস কথা, ফার্স্ট ক্লাস কথা বলাই যাবে না, ওটা ঘরে শুনেন কোনো সময় বা আমার বাড়ির যায়া, যা বলতেছি সেকেন্ড ক্লাস কথা। প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক, কলেজের শিক্ষক ও শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, বোস্টন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, একটু ক্লাসিফিকেশন তো আছে। সুতরাং এর চেয়ে উচ্চাটা আমি এখানে বলতে পারবো না। লালচের তক্তা নিবার পরে আজাজিল বললেন, ওগো আল্লাহ, 6 কোটি বছর আমি তোমার ইবাদত করেছি, এই ইবাদত করার পরে তুমি আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলে, আজ আমি সামান্য একটু শুধু আদমকে সেজদা করিনি, আমি কোনো চাটাবাজি করি নাই, আমি কারোরটা মেরে খাই নাই, আমি কারো আধা হাত জাগা মারি নাই। তুমি বলেছ, আধা হাত জাগা যদি মেরে দেয় কেউ, সত্যবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমি কোনো জমিও মারিনি। আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম, তুমি কি সেই মানুষটাকে দেখেছ যে প্রথমে ইসলাম থেকে বাদ? ফাযালিকাল্লাজি ইয়াদুল